পাচারের পথে কাঁঠালতলি দুবাগ এলাকা থেকে দুটি ইকো ভ্যান বোঝায় শুকনো গাঁজা জব্দ করল কদমতলা পুলিশ। পলাতক পাচারকারীরা অসমের পথ ধরে বহিররাজ্যে পাচারের পথে বাজারি ছড়ার কাঁঠালতলি এলাকার দুবাগ থেকে শুকনো গাঁজা বোঝায় দুটি ইকো ভ্যান গাড়ি আটক করল অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানার পুলিশ। এই মর্মে ধর্মনগরের এসডিপিও দেবাশিস সাহা জানান যে ত্রিপুরা পুলিশের কাছে আগাম খবর ছিল যে ত্রিপুরা থেকে দুটি বাহনে করে অসমের পথ ধরে বহিররাজ্যে গাঁজা পাচার হবে। এমন গোপন খবরের ভিত্তিতে বুধবার দুপুর থেকে কদমতলা ও চুড়াইবাড়ি থানার পুলিশের দুটি দল অসমে প্রবেশের পৃথক পৃথক সড়কে ওত পেতে বসে থাকেন। Assam Downtown University enables you to unleash your true potential, whereby you can dream it and live it. Log on to www.edtu.in to explore a wide plethora of programs. Hurry, apply now. এতে দিন সন্ধ্যায় নেশা বিরোধী অভিযানের সাফল্য আসে। একসময় দুটি ইকো বাহন পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে রাজ্য সীমান্তের ফাঁড়ি পথ ধরে বাজারি ছড়ার কাঁঠালতলি অভিমুখে পালিয়ে যাবার চেষ্টা করলে কদমতলা পুলিশ পলায়নরত গাড়ি দুটির পিছু ধাওয়া করে। পরে গাড়ির চালকদ্বয় সহ পাচারকারীরা নিজেদের বিপদ বুঝে গাড়ি দুটি কাঁঠালতলির দুবাগ এলাকায় রেখে পালিয়ে যায়। পরে দুটি গাড়ি নিজেদের জিম্মায় নেয় উত্তর ত্রিপুরার কদমতলা পুলিশ। শেষে দুটি গাড়ির দরজার লক ভেঙে ভিতরে তল্লাশি করলে বিভিন্ন প্যাকেটে প্রায় 500 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়, যার কালোবাজারি মূল্য আনুমানিক 30 লক্ষাধিক টাকার মতন হবে। বর্তমানে জব্দকৃত গাড়ি দুটি সূত্র ধরে গাড়ির মালিক সহ চালক ও এতে জড়িতদের পাকড়াও করতে পুলিশ তদন্তে নেমে পড়েছে। কদমতলার কাছে একটা সিক্রেট ইনফরমেশন আছে, আসে যে আগরতলা থেকে দুটি ইকো গাড়ি আসছে এবং ক্যানাবিস লোডের ড্রাই মানে শুকনো গাঁজা লোডের এবং আসামে যাবে। তো সেই খবরের ভিত্তিতে ওসি কদমতলা এবং তার টিম গাড়িটাকে ফলো করে এবং দীর্ঘক্ষণ চেস করার পর গাড়িটাকে আসাম ত্রিপুরা সীমান্তে ধরতে সক্ষম হয়। কিন্তু আনফর্চুনেটলি দুটা ইকো গাড়ি আমরা ডিটেল করেছি, কিন্তু আনফর্চুনেটলি দুটা গাড়ির ড্রাইভারই পালিয়ে যায় পুলিশের তৎপরতায়। তো যাই হোক, এরপর গাড়িটি আমরা থানাতে আনি। থানাতে গাড়ি দুটি ইকো PR06A0212 এবং PR01B V0467 দুটি গাড়ি থেকে অনুমানিক আমরা 500 কেজি ড্রাই ক্যানাবিস আমরা ডিটেন করেছি এবং আমরা নির্দিষ্ট একটি মামলা এই ড্রাইভারের রেগিস্টে আমরা একটা মামলা নিচ্ছি NDPS থানায়। গাড়িগুলি বাজার মূল্য কত টাকা হবে স্যার? বাজার মূল্য প্রায় এখনও তো তদন্ত সাপেক্ষ তো অনুমানিক 1,30,00,000 টাকার ক্যানাবিস। কদমতলা প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।